হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্টু ব্লগ। তোমাদের সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি আবারও নিয়ে আসলাম নতুন ব্লগ তোমাদের জন্য। তো আমার শুনে আমার অন্নপ্রাশন হয়েছে, তো অন্নপ্রাশনে কী করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পুরোটা ভিডিও দেখবে, স্কিপ না করো। তো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো। তো দেখো ফাইনালি আজকে আমার শোনো আমার মুখে ভাত। তো ও দেখো বেলুন নিয়ে খেলা করছে, আর আমরা এখন চলে যাচ্ছি জল পুরাতে, পুকুরে যাচ্ছি জল আনতে। আর এদিকে আমি আর আমার ননদ আগে আগে চলে যাচ্ছি। দেখো তো জলটা নিয়ে আসলাম, তো এসে ওকে এখন স্নান করাবো। তো দেখো ওকে গামলাতে বসিয়ে দিলাম, তো ও তো জলের মধ্যে বসে খুব খুশি হয়ে গেল। আর জলটা দেখো কি করছে, আর জলটাকে দেখছে ভালো করে, কারণ আর ও এদিকে ওদিকে তাকাচ্ছে। ও ভাবছে অন্যদিন কীরকম জলে স্নান করে আজকে জলটা এরকম সাদা কেন। তো দেখো কীভাবে তাকিয়ে আছে, জলটা দেখছে তাকিয়ে তাকিয়ে। আর স্নানটা করিয়ে দিলাম, তো এদিকে আমি ওর মাথাটা একটু ধুয়ে দিলাম ভালো জল দিয়ে। ফাইনালি স্নানটা করিয়ে নিলাম, তো এখনই আমরা যাব ঠাকুর বাড়িতে। তো দেখো আমরা ঠাকুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আমরা এখন যাব বুলাগিরি আশ্রমে, কারণ প্রথমে মুখে ভাত কোনো ঠাকুর বাড়িতে দিতে হয়। তো আমরা বুলাগিরি আশ্রমে যাচ্ছি, তো ওখানে মহারাজ ওর মুখে ভাত দেবে। তো আমরা চললাম আশ্রমে। তো দেখো ফাইনালি আমরা আশ্রমে চলে এসেছি, আর আশ্রমে এসে তো শোনো আমাকে একটু রেডি করিয়ে নিলাম, তো ওকে একটু সাজুগুজু করিয়ে নিয়েছি। তো দেখো ও ওর পিসি ওকে হাঁটাচ্ছে, কীভাবে হাঁটি হাঁটি দিচ্ছে। আর এখানে দেখো হেয়ার ব্যান্ডটা লাগিয়ে দিলাম, আর এখনই মহারাজ চলে আসবে। তো মহারাজ এখন চলে এসেছে, তো ওকে মহারাজ কোলে বসিয়ে দেওয়া হলো, আর এখনই শুরু হয়ে যাবে মুখে ভাত। আর ও মহারাজগুলো চুপটি করে বসে আছে, দেখো কীভাবে। একদম নড়ছে না, চুপটি করে বসে আছে। আর এই যে ফাইনালি ওর মুখে প্রসাদটা দিয়ে দেওয়া হলো, তো দেখো ও কীভাবে খাচ্ছে পায়েসটা। ও ভাবছে মিষ্টি মিষ্টি কী জানি খাচ্ছে, তো ভালোই লাগছে খেতে। দেখো কীভাবে খাচ্ছে, মহারাজের আঙ্গুলটা একদম চেটেপুটে খাচ্ছে। তো দেখো তো ফাইনালি মুখে ভাতটা হয়ে গেল। তো আমরা এখন চলে আসলাম বাড়িতে। দেখো তো বাড়িতে এসে একটা নিয়ম আছে যে মামা ভাত খাওয়াবে। তো দেখো ওকে মামার কোলে বসিয়ে দিলাম, তো দিয়ে দিলাম একটা থালা। তো থালাটার মতো অনেক কিছুই ছিল, দড়ি ছিল, মাটি ছিল, সোনার রূপক আর কি বই ছিল। তো ও প্রথমে ধরেছে সোনার বালাটা, তারপরে ধরেছে বইটা। তো দেখো ও মামার কোলে চুপটি করে বসে আছে, একদম দুষ্টু করছে না। ও ভাবছে কি দিচ্ছে, আর ওর জন্য যে রান্না হয়েছিল তো সবগুলো একে একে আনা হয়ে গেছে। তো মামা ওকে এখন খাইয়ে দেবে। তো একে একে সব কিছু একটু একটু করে নিয়ে তো ওকে এখন খাইয়ে দেওয়া হবে। তো সবাই দেখছে ওর মুখে ভাত হচ্ছে, তো ফাইনালি ওর মুখে ভাতটা দিয়ে দিল মামা। আর ও ভাতটা মুখে নিয়ে মুখটাকে কীরকম করেছে, কারণ একটু জাল জাল লাগছে। তো ও ভাবছে কী খেলাম কী খেলাম। দেখো তো এদিকে আমার শাশুড়ি মা এসেছে, কী জানি বলছে আমার মেয়েকে। তো আমার শাশুড়ি মা বলছে মুখে ভাত হয়ে গেছে তোমার, তো তুমি ফাইনালি খেয়ে নিলে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, টাটা।